দেশের মধ্যে প্রথম সরকারি অ্যাপ ক্যাব চালু হতে চলেছে বাংলায়। সূত্রের খবর, রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর তৈরি করেছে অ্যাপটি। এর মাধ্যমে বাজার চলতি অ্যাপ ক্যাবগুলির চেয়ে অন্ততপক্ষে 30-35% কম ভাড়ায় গন্তব্যে পৌঁছানো যাবে বলে দাবি করা হচ্ছে। পুলিশের তত্ত্বাবধানে ইতিমধ্যে শহরের চার জায়গা থেকে ট্রায়াল রান শুরু হয়েছে। বিভিন্ন ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে বসে থাকা ট্যাক্সিগুলোকে প্রকল্পের আওতায় আনা হয়েছে। হলুদ ট্যাক্সির ভাড়ার ওপর 5-10% মূল্য যোগ করে সরকারি অ্যাপ ক্যাব ভাড়া ঠিক করা হবে। বেসরকারি অ্যাপ ক্যাবগুলির দৌরাত্ব বন্ধ করতে রাজ্য সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে দাবি বিশেষজ্ঞদের।